তো আমার মনে হয়, আমি যেটা বক্তব্য আজকে, যে আমাদের আমরা যেন কখনো অন্যায়কে প্রশ্রয় না দিই, নিজেরা যেন চেষ্টা করি যে এমন জীবনে কোনো কাজ না করতে হয় যাতে অন্যের কাছে আননেসেসারিলি আমাদের ক্ষমা চাইতে হয়। ওই মুহূর্তে আমি ছোটবেলায় কিছুতেই, আমি অত ছোট কিন্তু কিছুতেই ক্ষমা চাইনি, কারণ যে অন্যায়টা আমি করিনি তার জন্য আমি কেন নিজে নিজে ক্ষমা চাইবো? আমি ছোট হব কারোর কাছে? ওইটা ওই মুহূর্তে অত ছোট সেই অবস্থাতে আমি আমার মধ্যে ছিল আর কি। আর যেটা আমি বলবো, যে অন্যায় যারা করে এবং অন্যায় যারা প্রশ্রয় দেয় তারা কিন্তু সমান দোষী। মানুষকে বদনাম করার আগে বা মানুষকে দোষ দেওয়ার আগে আমাদের ভাবতে হবে যে আমরা নিজে কি ভুল কখনো করি না, বা নিজে কি আমরা ঠিক করি, আমরা দোষ দেওয়ার কি, আমাদের সব কিছুই কি ঠিক? যারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়, প্রকৃত শিক্ষাই বা কি? প্রকৃত শিক্ষা কি মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়, আলোর দিকে না গিয়ে? প্রকৃত শিক্ষায় যারা শিক্ষিত তারা কখনো কাউকে দোষ দেয় না, আঘাত দেয় না, তারা আগে চেষ্টা করে যে তার ভেতর কি সমস্যাটা সেটা গভীরে গিয়ে সেটাকে সলিউশন করার। কখনো শিক্ষা ওইভাবে ঠিক বর্ণনা করা যায় না। আমি জীবনে দেখেছি যে অনেক মানুষ প্রচুর উচ্চশিক্ষিত কিন্তু তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়নি, তারা এমন অনেক কাজ করে ফেলে যেটা ঠিক শিক্ষিত লোকেদের কাজ না। আবার এমন অনেক লোকও দেখেছি যারা এই জীবনে দেখেছি আর কি, এমন দেখেছি যে তাদের হাতে প্রচুর পয়সা কিন্তু তারা যেন মনে গরিব, মনে প্রাণে গরিব, তারা গরিব মানুষদের জন্য এটুকুও করে না। তাহলে তাদের কি সত্যি, তারা কি তারা ধনী, তারা মানসিকভাবে ধনী না মানসিকভাবে তারা ধনী না? সেইরকম মানসিকভাবে মানসিক শিক্ষায় অনেকেই শিক্ষিত হতে পারে না, আবার মনুষ্যত্বেও অনেকে শিক্ষিত হতে পারে না। বড় বড় পুঁথি পড়লেই কিন্তু জীবনে বড় তাদেরকে এডুকেটেড বলা যায় না। অরিজিনালি যারা এডুকেশন সম্পর্কে জানে তাদের কিন্তু অন্যরকম ধারণা, ধ্যান ধারণা হয়, তারা কখনো অন্যকে ছোট করে না। বিদ্যা বিনয়ং দদতি, আমরা একটাই জানি যে বিদ্যা বিনয় দান করে, সেই বিদ্যা যদি বিনয় যদি দান না করলো তাহলে সে কিসের শিক্ষিত? আমি যদি অন্যকেই মানে সবসময় অশিক্ষিত প্রমাণ করবার চেষ্টা করি, অন্যকে বিনা কারণে দোষী করবার চেষ্টা করি, তার ভুল ধরার চেষ্টা করি, তাহলে আমি কিসের শিক্ষিত? আমি কাজটা দেখাবো।